গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডিমোটো ব্লগস। সো গাইস, আজকে আমার জার্নি হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি, মানে এখান থেকে 549 কিলোমিটার হবে। তো এখন আমাদের সব ব্যাক প্যাক হয়ে গেছে, তো এবার ওটা আমি আমার বাইকে সব কিছু সেট আপ করবো, মানে বাঁধবো, তারপর বেরিয়ে যাবো। তো গৌরবরা রয়েছে, হেল্প করছে আমাকে সমস্ত ব্যাগগুলো ঠিকঠাকভাবে পজিশনে বাঁধার জন্য। তো এখন যাই, ব্যাগগুলো বাঁধবো। I've been up for 3 nights. My eyes are bloodshot red. Damn, I wanna see the sunshine. It's getting to my head. One look in the mirror, don't like what I find. I know that somewhere. So guys, আমার মোটামুটি লাগে সমস্ত প্যাকড আপ হয়ে গেছে। তো গৌরদা খুবই হেল্প করেছে, থ্যাংক ইউ গৌরদা। তো দেখিয়ে দিই, ট্যাঙ্ক ব্যাগে যেটা রয়েছে ওখানে সমস্ত ক্যামেরা বলো, চার্জার, সমস্ত কিছু, এখানে ডকুমেন্টস সমস্ত কিছু এখানে রাখা হয়েছে, যেগুলো খুব দরকারি জিনিস। বাকি ল্যাপটপ, জামা কাপড় সব কিছু পেছনে সাইডে সব কিছু এখানে লাগানো রয়েছে। তো এবার আমি বেরিয়ে যাই, এখন টাইম হচ্ছে 6:24 in the morning। তো চলো রোডে রাইড দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি রাইড হয়ে গেছে স্টার্ট। তো এটা হচ্ছে গড়ফা রোড, সাউথ কলকাতা। তো আমি মা ফ্লাইওভার ধরে এখন যাব ডানকুনি টোল প্লাজা, ওইখানে সৌরভদা আমার জন্য ওয়েট করছে, এখনও পৌঁছায়নি। আই হোপ সৌরভদা যেই লোকেশান থেকে আসবে, ওর ওখান থেকে আসতে 30 মিনিট টাইম লাগবে, বাট আমার এখান থেকে ডানকুনি টোল প্লাজা যেতে মিনিমাম 45 মিনিট লেগে যাবে। তো সৌরভদা আগে এসে পৌঁছবে, তো চেষ্টা করবো তাড়াতাড়ি পৌঁছে যাওয়া ডানকুনিতে, তারপর এখান থেকে আমি আর সৌরভদা একসাথে রাইড বা জার্নি স্টার্ট করবো। তো অলরেডি সানরাইজ হয়ে গেছে, ভেবেছিলাম যে রোডে যেতে যেতে সানরাইজ দেখবো, কারণ 6টার মধ্যে আমাকে ওখানে কম পৌঁছবে ভেবেছিলাম। আমরা প্ল্যান করেছিলাম যে ডানকুনিতে 6টার মধ্যে আমরা মিট করবো, বাট অলরেডি এখন প্রায় 7টা বাজতে যায়, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো চলো যতটা তাড়াতাড়ি সম্ভব এগোই। এটা রুবির মোড়, রাইট সাইডে রুবি হসপিটাল, আর লেফট সাইড চলে গেলে অ্যাক্রোপলিস মল। তো সামনে মা ফ্লাইওভার, been up for 3 nights. My eyes are bloodshot red. Damn, I wanna see the sunshine. It's getting to my head. One look in the mirror, don't like what I find. So, সামনে দুটো রুট রয়েছে, একটা আন্দুল রোড আর কোনা এক্সপ্রেস। তো আমি যাব কোনা এক্সপ্রেস রুট ধরে। লেফট সাইড চলে গেলে NH6। তো আমি যাব সোজা, NH2 নেব এখন, ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর, এই সোজা রুটে। আর মিদনাপুর যেতে হলে এই লেফট সাইডের রাস্তা ধরে টার্ন করে যেতে হবে।
তো আমি যখন মিদনাপুর যাই আমি ওই রুটটা নেই, তো আমি এখন সোজা যাবো NH2। তো গায়েস ষোড়দার সাথে মিট হয়ে গেছে, তো এখানে আমাদের বাইকগুলো পার্ক রয়েছে, আমার বাইকটাও মানে ষোড়দা বাইক পার্ক রয়েছে। তো ষোড়দা কি বলছে বলো, এই এতদিন পর আমরা বেরোচ্ছি রাইডে যাচ্ছি, তোমার কেমন মানে কী ফিল হচ্ছে? হ্যাঁ, এটা নিয়ে অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমাদের প্ল্যান ছিল যে শিলিগুড়ি আমরা যাব, পুরোটাই বাইকে হবে ট্যুরটা, আর পুরোটাই এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে। তো মোটামুটি আশা করি খুব ইন্টারেস্টিং হবে পুরো ট্যুরটা, খুবই এক্সাইটমেন্ট হয়েছে এবং প্রচুর ভালো ভালো ভিউ আছে যাওয়ার মতো, অনেক ধরনের ক্যামেরাগুলো সব ধরা পড়বে, ওভারঅল মনে করি খুবই ভালো হবে। চলো এগোনো যাক, আবার রোডে দেখা হচ্ছে। I'm sorry that I stole your car. Ain't got those tattoos on my arms that don't mean shit to me. Maybe you should. So guys, আমরা এখন এসেছি শক্তিগড় নামে একটা জায়গা। অ্যাকচুয়ালি এখানে যেটা বিখ্যাত শক্তিগড়, শক্তিগড়ের ল্যাংচা, তো এটার জন্যই ফেমাস শক্তিগড় নামটা। তো যে কারো মুখে তুমি শক্তিগড় মানে শক্তিগড়ের ল্যাংচা ফেমাস। তো এখান থেকে কলকাতা থেকে এখানে ডিস্টেন্স ধরে রাখো 130 কিলোমিটার অলরেডি আমরা রাইড করে নিয়েছি। আমরা রাইড স্টার্ট করলাম 7টার সময়, এখন বাজে 9:32। তো মোটামুটি 2.5 ঘন্টা লেগেছে আমাদের শক্তিগড় পৌঁছতে, প্রায় 130 কিলোমিটার। তো এখন যাব শক্তিগড়ের ল্যাংচা খাবো, তারপর এখান থেকে বেরোবো। বলো somewhere in there there's a good guy but he runs away at midnight I'm sorry গায়েস আমরা আস্তে আস্তে খুব সুন্দর একটা প্লেস পেয়েছি ফটোশ্যুট করার জন্য। তো দেখতেই পাচ্ছ পিছনে ভিউটা খুবই সুন্দর। তো এখানে আমরা কয়েকটা ফটোশ্যুট করব, তো যেই ফটোগুলো আমরা এখানে ওঠাবো সেগুলো আমি সরাসরি আপলোড করে দেবো আমার ইনস্টাগ্রামে। তো ওইগুলো আমার ভিডিও আপলোড করার আগে যদি দেখতে চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এবার গায়েস চলো একদম দেখা হচ্ছে আমাদের মুর্শিদাবাদে, তো ওখানে গিয়ে লাঞ্চ করবো। গায়েস এখন আমরা এসেছি মুর্শিদাবাদে, এখানে একটা ধাবাতে রয়েছে, তো এখানে আমরা লাঞ্চ করব। তো সেরকম ভেবেছিলাম যে রাইস নেব, বা রাইস শেষ হয়ে গেছে তাই বিরিয়ানি খাবো। তো আমাদের বাইকগুলো এখানে পার্ক রয়েছে, তো ভেতরে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, তো বিরিয়ানি হয়তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, পেয়ে যাবো। তো তারপর বিরিয়ানি খেয়ে আবার এখান থেকে বেরোবো, একটু রেস্ট নেবো, এখানে বসবো, তো তারপর এখান থেকে বেরোবো। এখন টাইম হচ্ছে 2:15। তো মোটামুটি আমাদের 300 কিলোমিটার অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি। তো গায়েস মোটামুটি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা এখানে একটু ওয়েট করছিলাম, অনেকটাও 500 কিলোমিটার জার্নি করেছি। তো এখন টাইম হচ্ছে 4:07, মানে 2 ঘন্টা প্রায় আমরা এখানে ওয়েট করেছি। তো এবার আমরা এখান থেকে এবার রওনা হব, তো দেখা যাক। জয় মা।
এবার এলাম। Eyes are bloodshot red, damn I wanna see the sunshine. It's getting to my head. One look in the mirror, don't like what I find. I know that somewhere in there, there's a good guy. But he runs away at midnight. I'm sorry. আমাদের অ্যাকচুয়ালি আজকে মালদাতে হল্ট করার প্ল্যান ছিল, বাট আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে আর মালদাতে যাব না। তো মালদার আগেই আমরা একটা বড় রুম নিয়েছি, ওখানে হল্ট করেছি, কারণ তা কাল সকাল সকাল 5টার মধ্যে বেরিয়ে পড়ব। তো আমরা এই বিল্ডিংটাতে নিয়েছি, দেখতে পাচ্ছি আমাদের বাইকগুলো দেখাচ্ছি কোথায় পার্ক করা রয়েছে। আমার বাইকটা ওখানে রয়েছে আর সৌরভদা বাইকটা এই সাইডে রয়েছে। তো খুবই টায়ার্ড লাগছে, মানে কি বলবো, বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি বলতে যে কাল রাতে একদম আমার ঘুম হয়নি, সমস্ত লাগেজ প্যাকিং করতে করতে প্রায় 5টা বেজে গেছিলো, তারপর ভাবলাম যে আর ঘুমিয়ে লাভ নেই, কারণ একবার যদি ঘুমিয়ে পড়ে উঠতে পারবো না। তাই সকাল সকাল বেরিয়ে গেছি, তাই খুবই টায়ার্ড। তো এখন গিয়ে একটু রেস্ট নেব। সো আমরা মোটামুটি এই রুমটা নিয়েছি, সৌরভদা টায়ার্ড শুয়ে পড়েছে। কি করছো? খুবই টায়ার্ড তো। আর এখানে আমার এডিটিং চলছে, রুমটা খুবই ভালো। আর এখানে হসপিটালিটিও খুব খুবই হেল্পফুল, এখানে ম্যানেজার। আর এটা হচ্ছে ওয়াশরুম। তো মোটামুটি আমাদের এই রুমটার জন্য 800 রুপি পে করতে হয়েছে, ডিসকাউন্ট করেছে। কালকে মর্নিং যেই রাইড স্টার্ট করবো এখান থেকে রাইড শিলিগুড়ি, আজকের জন্য এটুকুই, চলো বাই। সো গাইস, এখন টাইম হচ্ছে তোমার প্রায় 7টা বেজে গেছে, আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়েছে। তো বাইকগুলো এখানে পার্ক রয়েছে, এবার লাগেজ বাঁধবো, তারপর এখান থেকে বেরোবো। তো চলো লাগেজগুলো আগে বাঁধি। সো গাইস, আমাদের সমস্ত লাগেজ বাঁধা কমপ্লিট হয়ে গেছে, তো বাইকের ওইদিকে রয়েছে, এবার একটু পরে বেরিয়ে যাবো। আর এইখানে ভিউটা শুধু দেখো কেমন, আমরা এই হোটেলটাতে ছিলাম, ঠিক তার পেছনে এমনি ভিউ, সত্যি খুব সুন্দর। এখানে চাষ হচ্ছে, সামনে আমের আম গাছের বাগান ওই সাইডটাতে রয়েছে, তো খুবই মনোরম পরিবেশ এটা একটা। তো এখন জলদি জলদি বেরিয়ে চেষ্টা করবো দুপুরের মধ্যে শিলিগুড়ি ঢুকে যাওয়ার, তো দেখি কতটা তাড়াতাড়ি সম্ভব আমরা পৌঁছতে পারি। তো গাইস, আমরা ফারাক্কা থেকে কালিচক ক্রস করে এখানে একটা ধাবাতে ওয়েট করেছিলাম, মানে ব্রেকফাস্টের জন্য। মোটামুটি ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব। আমাদের টার্গেট রয়েছে যে মোটামুটি 4টের মধ্যে শিলিগুড়ি আমরা ঢুকে যাব, তো দেখি কত তাড়াতাড়ি সম্ভব আমরা পৌঁছতে পারি। তো অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়েছিল, আমার যে এসডি ক্যামের মেমোরি কার্ডটা কাজ করছিল না, সেই জন্য রাস্তায় ভিউ এখন নিতে পারিনি। তো এখানে এই ধাবাতে এসে মোটামুটি ফর্মেট করে আমার মেমোরি কার্ড ঠিক হয়ে গেছে, এরপর সমস্ত রাস্তার ভিউ নেব। জয় মা। গ্লাসগুলো সত্যি খুবই ভালো পারফর্ম করছে, সিরিয়াসলি।
চলো জার্নি স্টার্ট। মহাদীপুর এই প্লেসটার নাম। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না মনে হচ্ছে। মালদা ক্রস করে যাচ্ছি, তো সামনে ভিউ দেখো, আমের জঙ্গল, আম গাছের জঙ্গল, আর রাস্তা লেফট সাইডে মালদা স্টেশন। এখন তো লোকাল ট্রেনও স্টার্ট হয়ে গেছে। Yeah, you've watched me break a thousand times. Now I'm all alone, 'cause you never show. You say you will, this is the Raigonj toll crossing. তো গায়েস, আমরা প্রায় রামগঞ্জে পৌঁছে গেছি। তো এখান থেকে শিলিগুড়ি আর 55 কিলোমিটার হবে। সো ধরে রাখছি আমরা আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে পৌঁছে যাব। সো এখন এখানে চা খাবো, অমলেট খাবো, কারণ একটু টিফিন করাটা বেটার, কারণ খিদেও পাচ্ছিলো। তাই আমরা এখানে হল নিলাম, এখন না এখানে হয়তো 10-15 মিনিট দাঁড়াবো, তো খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। সো গায়েস, কালকে আমার ফিরতে ফিরতে মানে রুমে সব কিছু সেট করতে প্রায় 8টা বেজে গেছিলো, অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম রাইড করতে করতে, তাই রাতে আর ভিডিও বানাতে পারিনি। তাই সকাল সকাল উঠে ভিডিওটা বানাচ্ছি বাড়ির ছাদ থেকে। সকাল বলা ভুল হবে, এখন প্রায় ঘুম থেকে উঠতে 10টায় বেজে গেছে। আর হ্যাঁ, সামনে জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাম ভিউ। সামনে ওই চূড়োতে রয়েছে কাঞ্চনজঙ্ঘার চূড়ো সামনে রয়েছে, আর পুরো পাহাড়, একটা আলাদাই ভিউ, আলাদাই সিনিক ভিউ। তোমরা ক্যামেরাতে যাই না অতটা বুঝতে পারছো কিনা, বাট আমি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাচ্ছি। তো খুবই ভালো লাগছে, এনজয় করছি ভিউটা। তো তোমাদের জন্য পরে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তাই গায়েস আর দেরি করো না, চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও আর লাইক করো। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে লিয়ে বাই বাই।